বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহে স্ত্রীকে ছুরি দিয়ে গলা কাটার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম হয়ে স্ত্রী দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনহাটা থানার গীতালদহ এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বাবুল মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে এই সন্দেহে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল স্ত্রী ফাতেমা বিবির সাথে বাবুল মিয়ার। শনিবার রাতে সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ছুরি দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে বাবুল। স্বামীর বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ফাতেমা বিবি। পুলিশ বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার রাত্রে 12:30 খুব চিৎকার, যাবো হয়েছে, যাবো হয়েছে, যাবো হয়েছে, ঠিক আছে। আমরা উঠলাম, উঠিয়ে দেখি দুই চারজন লোক আমার বাড়ির সামনে। বললাম কী ব্যাপারটা, বলে এই ব্যাপার ফাল্লা বাবুল মিয়া ওর বউকে জবর করছে। তারপরে আমরা আপনি খোঁজাখুঁজি করলাম, বাবুল মিয়া দেখা পেলাম না। পরে দেখলাম ওই মেয়েরা আমার বাড়ি নিয়ে এসে, পরে আমরা নিয়ে এসে গাড়ি নিয়ে পড়াই দিলাম।